আমরা এখন বাগানের দিকে যাচ্ছি পিঁপড়া ডিম পাড়তে। অনেকদিন পর বাড়ি আসলাম, তো ভাবলাম এই সুযোগে পিঁপড়া বাসা যখন পাওয়াই গেছে ডিম কিছু কালেকশন করে নিই। এই গাছটাতে বরাবরই পিঁপড়া ডিম পাওয়া যায়। এইখানে একটি বাসা আছে এবং এই ডালে সাথে আরও কয়েকটি আছে, সেদিন দেখে গেলাম, আজকে এই ডিমটি পারবো। পিঁপড়া ডিম কালেকশনের জন্য এরকম একটি রিং তৈরি করবেন শিক দিয়ে, আর নিচের দিকে আমরা মুখটা খোলা থাকবে, কিন্তু আমরা এখন বেঁধে রাখছি। ধরেন আপনি চার পাঁচটা বাসা একসাথে ভাঙবেন, দুটো বাসা ভাঙার পরে পিঁপড়া ডিম অনেক হয়ে গেল, তখন আপনি এদিকে একটি গিট দিয়ে দেন, ডিমগুলো থাকবে নিচে, পরবর্তী যেগুলো কালেকশন করবেন সেগুলো থাকবে উপরে, নাহলে দেখা যাচ্ছে পিঁপড়া ওই একটা একটা করে ডিম নিয়ে সব চলে যাচ্ছে। আর আরেকটা পদ্ধতি যেটা অবলম্বন করব সেটা হচ্ছে মাথার দিকে থাকবে আমার নেট বান্দা, এবং তার দুই হাত নিচে আমি ঠিক এ জায়গাটায় আঠা লাগিয়ে দেবো। আঠা বলতে আপনার আইকা আঠা, কাঁঠালের আঠা, যেটা পান সে আঠা দিলে হবে কি, পিঁপড়াটা উপর থেকে নিচে আপনার হাতের কাছে আসবেন, আপনি ইচ্ছা মতো ডিম ভাঙতে পারবেন যত খুশি তত। আমি এখন আঠা লাগাবো, একটু দূর থেকে করে আচ্ছা আঠাটি আমি এখন লাগিয়ে দিই। আঠা তো 12টা বাজে গেছে, শুকায় গেছে, আমি এভাবেই পিঁপড়া ডিম কালেকশন করে থাকি। এই পদ্ধতি অবলম্বন করলে পিঁপড়ার উপর থেকে নিচে আসার সম্ভাবনা একেবারে থাকে না, সে আসবে না, এটাকে ক্রস করে আসবে না। একটু পাতলা আঠা লাগাই দিই, আর পিঁপড়ার কামড় খাইতে পারবো না, যার কারণে আমার এই পদ্ধতি করা। লালটা চাপ এখানে বেশি গ্যাপ রাখার দরকার নেই, এখানে আধা হাতের মতো গ্যাপ রাখলে হবে, কারণ বাসা সবসময় বড় বাসা পাওয়া যায় না, এটুকু বাসার মধ্যে ঢুকলেই এনাফ। ডিমে চাইতে পিঁপড়া বেশি, পোকা বেশি। এখানে কিছু পিঁপড়া ডিম পাওয়া গেছে, তাই মাঝখানে সুতা দিয়ে বেঁধে দিলাম যেন পিঁপড়া ডিম নিয়ে পালাতে না পারে। আমরা আসলাম আরেকটা গাছে, এই যে আমি গ্লু দিলাম, এখান থেকে পিঁপড়া সব যে আসছে সে আঠায় আটকে যাচ্ছে, অবশ্যই এখন শুকায় যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে এই যে পিঁপড়া একটা দুটো করে সামনে আসছে। আরেকটি কথা, আপনারা বাঁশটা নেবেন একটু হালকা বাঁশ, কারণ ভারী বাঁশ নিলে পুরো শরীরে ঘাম ঝরায় ছাড়বে আপনাদের। তা আমাদের বাঁশটা আজকে ভারী হয়ে গেছে, যার কারণে আমার অবস্থা খারাপ।
ए होच्छे डिम एखाने बाधा जान पीपड़ा नीते ना पारे और भीतरे होच्छे गत बछरेर सरी ए बछरे मुड़ी डिमेर सेई डिम फेटे जे पोकागुला बेर होयेछे सेगुला ডিমের চাইতে পোকা বেশি তবে ডিমের কোয়ালিটি ভালো কিন্তু পোকা বেশি এখন জাস্ট এগুলোর উপর দিয়ে একটা কাপড় দেব কাপড় দিলে পোকাগুলো সব উঠে আসবে পিপড়া সরে যাবে ধন্যবাদ সবাইকে মুরগিরা পোকাগুলো খুব আরামে খাচ্ছে মনে হচ্ছে তাদের দাওয়াত দিয়ে আনা হয়েছে এখানে আরেক দল আছে আর পরিষ্কার করার পরে এই কটা ডিম পাওয়া গেছে প্রায় 150 গ্রাম হবে 200 গ্রাম হবে ধন্যবাদ সবাইকে।